কালকে বিয়ে বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে কল্যাণে। না না, কিভাবে চোরেরা ঢুকলো? আমি স্যার এসে দেখি পেছনে জানলা দিয়ে গিরিল গিরিল ভেঙে পেছনে জানলা দিয়ে ঢুকেছে। হ্যাঁ, আলমারি ভেঙেছে, একটা আলমারি, একটা দুটো 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 শোকেস, বালা, ৬,৬,৬,৬,০০০ টাকা, একটা চেন, দুটো তিনটে ছোট ছোট সোনার সোনার কানের, তাই নিয়ে গেছে। সব মিলিয়ে যে সোনার গয়না গেল কত টাকা হবে আনুমানিক মূল্য? লাখখানিক টাকার বেশি স্যার, আমার কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম, একটু আতঙ্কিত আছি তো। হ্যাঁ, এসেছিল। দীর্ঘ এই 30 বছরে আমার জন্ম প্রায় এখানে, তারপর থেকে এরকম কখনো দেখিনি। পরপর আজ ভোরবেলায় খবর পেলাম ছখানা বাড়িতে চুরি হয়েছে, দুঃসাহসিক চুরি। সোনার গহনা এবং নগদ টাকা, শাড়ি বা অন্যান্য কাঁসা পেতলও কোনো নজর ছিল না। না না, আমরা কই কখনো টের পাইনি। আমরা খুব আতঙ্কিত গ্রামবাসীরা যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমরা চাই প্রশাসনিক প্রহরা হোক, আমাদের নিরাপত্তা দিক। প্রশাসন এসেছিলেন, এসে ইনকোয়ারি করে গেছে, আমরা দাবি জানাচ্ছি আমাদের ওসির কাছে, তিনি যেন অবিলম্বে আমাদের গ্রামে একটা প্রহরার ব্যবস্থা করেন।